এরা এত সুন্দর করে কীর্তন শুনছেন, মনোনিবেশ করি এখান থেকে পিছন পর্যন্ত সবাই এক মনে যে লীলাটিকে শুনছেন। তামা আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? বীরভূম জেলায়। এবার বীরভূম জেলার মধ্যে সিউড়ি আছে, দুবরাজপুর থেকে আগে সিউড়ি। এবার যারা পালকি নিয়ে চলে যাচ্ছে, মাকে বলল, মা আপনি বসুন, আমরা যখন সিউড়িতে পৌঁছাবো কট্টে গ্রামে, আমরা তোমাকে বলে দেব। ও যে নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। আজ বীরভূমি জেলায় আসি দিল দর্শন, বীরভূমি জেলায় আসি দিল দর্শন। তারা চলে যাচ্ছেন, গিয়ে পৌঁছালেন সিউড়িতে কট্টে গ্রামে। কিন্তু মা গো, ওই কট্টে গ্রামে যখনই ঢুকবে তখনই দেখছে গ্রামের শুরুতেই যে গ্রামটা প্রবেশ করবে ঠিক রাস্তার মাঝে একটা খুব বড় গর্ত, পালকি নিয়ে আর যাওয়া যাচ্ছে না। চন্দ্রশশী দেবী পালকির থেকে মাথাটাকে বের করে দেখছে, তাই তো এ তো বিশাল গর্ত। নায়েব মশাই বলছে, মা আমি কি শুধু শুধুই বলছিলাম? এই গ্রামের মানুষগুলো মোটেই ভালো নয়, 3 বছর তো খাজনা দেয়নি, আর মনে হয় শুনেছে যে জমিদার গিন্নি আসছে, তার জন্য রাস্তার মাঝে গর্ত করে দিয়েছে। জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী নায়েবকে বলছে, নায়েব না জেনে কোনো জিনিসে মন্তব্য করা ঠিক নয়, আমরা তো আগে পৌঁছাই গ্রামের ভিতরে গিয়ে আমি দুটো জিনিস জিজ্ঞেস করব। কি কি? এক, তোমরা 3 বছর ধরে খাজনা দাও নাই কেন? আর দুই, গ্রামের শুরুতে গর্তটা কেন করেছ? এবার কোন রকমে গ্রামের কট্টে গ্রামের মধ্যে প্রবেশ করবে? ও মা, তখনকার দিনে যখন পুলিশ আসতো না গ্রামে, ছোট ছোট বাচ্চারা ভয়ে বাড়ি চলে যেত। এখন তো পুলিশের সঙ্গে গল্প চলছে, তাই না? যেই না চন্দ্রশশী দেবী পালকি নিয়ে প্রবেশ করেছে, অমনি ওই কট্টে গ্রামে যে যেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ছুটে ছুটে বাড়িতে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। যা যা, এবার চন্দ্রশশী দেবী ভাবছে ভয়ে এরা তো পালিয়ে যাবে। এই যে যে তোমাদের ডাকছি, শোনো শোনো। ও মা, আরে আমি খাজনা নিতে আসিনি, তোমাদেরকে ডাকছি শোনো। কেউ আর আসছে না ভয়ে। মা আমার আরেকটু গিয়ে দেখছে এক বাবা দাঁড়িয়ে, ও বাবা শোনো শোনো শোনো, আরে তোমাদের গ্রামে আমি খাজনা নিতে আসিনি। আস্তে আস্তে করে ভয় যখন তাদেরকে নির্ভয় দিয়েছে, আস্তে আস্তে করে সবাই জমিদার গিন্নি চন্দ্রশশীর কাছে এসে আর দাঁড়িয়েছে। বাবা আমি তোমাদের কাছে খাজনা নিতে আসিনি, আমি শুধু দুটো জিনিস জিজ্ঞেস করতে এসেছি। মাথা নত করে দাঁড়িয়ে আছে সব। বলুন মা কি প্রশ্ন? বলি বাবা, আজ 3 বছর তোমরা খাজনা কেন দাওনি? এক, আর দুই, গ্রামের শুরুতে যে একটা গর্ত খুঁড়েছ, ওই গর্তটা কেন খুঁড়েছ? ভালো করে শুনবেন মা। এবার গ্রামের সবাই জমিদার গিন্নির কাছে এসে দাঁড়িয়েছে, এসে কলজোড় করে থরথর করে কাঁপছে। বলল, মা আমরা 3 বছর কেন খাজনা দিনি তা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো, তোমাদের যদি ফসল কম হয়েছে, হয়তো ফসল হয়নি, বা তোমাদের কোনো অভাবে দিতে পারোনি, আমাকে খুলে বলো। বলল, মা গো
আমরা তিন বছর খাজনা কেন দিইনি জানো মা? ওই যে রাস্তায় আস্তে আস্তে একটা গর্ত দেখলে জমিদার গিন্নি বলছে হ্যাঁ হ্যাঁ ওটাই তো জিজ্ঞেস করছি গর্তটা কেন, বলল মা ওটা আগে গর্ত ছিল না, ওটা একটা ঢিবি ছিল মাটির, সেখানে মানুষ লোকজন আমাদের গ্রামে এলে ওখানে বিশ্রাম করত। তা কি হয়েছিল জানো মা? আমাদের গ্রামের এক গয়লা তার একটি গাভী প্রতিদিন ওই ঢিবির মধ্যে গিয়ে আর দাঁড়াতো, আর ওই গাভীটির পাট থেকে আপনা আপনি দুধ ঝরে পড়ত। আমরা তো কোন গ্রামবাসীরা মনে ভাবলাম এখানে কি হতে পারে, তখন ওই ঢিবিটাকে আমরা খুঁড়লাম, আর খুঁড়তে খুঁড়তে জানো মা ওর অনেক ভিতরে গিয়ে মাটির তলে চাপা পড়া একটা বিগ্রহ মূর্তি আমরা পেলাম, গৌর এবং নিতাইয়ের। তারপর ওই মূর্তির পিছনে লেখা ছিল মুরারি দাসের সেবিত বিগ্রহ। তা মা আমাদের এই বলরাম দাস বাবাজি আছে গ্রামে, ওই তাকে ডেকে এনে আমরা ওই মূর্তিটাকে ভালো করে পরিষ্কার করে আর আমরা ওটাকে প্রতিষ্ঠা করেছি, যেমন আজকে এখানে যজ্ঞ হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। আর কাশীর থেকে পণ্ডিত এনেছি, আর আমরা একটা গৌর নিতাইয়ের মন্দির বানিয়েছি মা। ওই মন্দির বানাতে আর ওই ব্রাহ্মণদের পূজোর দান দিতে, ব্রাহ্মণদের মজুরি দিতে আমরা তিন বছর খাজনা দিতে পারিনি মা। চন্দ্র শশী দেবী চমকে উঠলেন, কীর্তনিয়ার কাছে শুনেছিল গৌর নিতাই, শিউড়িতে কন্টে গ্রামে এসে শুনছে আরেকবার গৌর নিতাইয়ের নাম। আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম তোমরা যখন এই গৌর নিতাইকে পেয়েছিলে তখন তোমরা আমাকে কেন খবর করনি? তোমরা কাশীর থেকে পণ্ডিত এনেছ, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়েছ, মন্দির বানিয়েছ, আমাকে একবার কেন খবর করনি? শোনো বাবারা, আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, তোমরা তিন বছর খাজনা দিতে পারোনি কোনো দুঃখ নেই, বরং আমি তোমাদেরকে কথা দিচ্ছি বিগত তিন বছর খাজনা দাওনি, আগামী তিন বছর আরো তোমাদের খাজনা মুকুব করে দিলাম। তবে বাবা ওমা হ্যাঁ আমাকে আমাকে ওই তোমাদের গৌরী নিতাই একবার দেখাও না। এরা কি সেই গৌর নিতাই ওই যে আমি কীর্তনিয়ার মুখে শুনেছিলাম? আমাকে একবার নিয়ে চলো তোমাদের মন্দিরে, আমি গৌর নিতাইকে দেখবো। বলল মা এই গৌর নিতাইয়ের মন্দির আমরা সব সময় খুলি না, তিন টাইম মন্দির খোলানো হয়, সকালে মঙ্গল আরতির সময়, দুপুরে সেবার সময়, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময়। তা মা আমাদের ওই সন্ধ্যা আরতির সময় হয়ে আসছে, আমরা ঠিক সেই সময় আপনাকে নিয়ে যাব মন্দিরে। নিয়ে যাবে তো? তা তোমাদের গৌর নিতাই কি আমি একবার দেখব। আমি কীর্তনিয়ার মুখে শুনেছিলাম গৌর নিতাই, এরা কি সেই গৌর নিতাই? দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যা আরতির সময়, মাকে আমার নিয়ে যাচ্ছেন, মা ছিল বসে বাগান বাড়িতে, এরপর মাকে নিয়ে যাচ্ছেন মন্দিরে। মন্দিরে ও মা মন্দিরে সন্ধ্যা আরতি মহাপ্রভুর আরতি শুরু হচ্ছে, গ্রামের সবাই
দরজা বন্ধ করে সব কাজ ফেলে দিয়ে এসেছে মন্দিরে কড্ডে গ্রামের নিয়ম সিউড়ি জেলায় বীরভূম জেলায় সিউড়িতে ওই কড্ডে গ্রামে যখন সন্ধ্যা আরতি হবে গ্রামের প্রতিটি নরনারীরা সবাই নিজের নিজের কাজ সেরে সন্ধ্যা আরতি করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে এবার চন্দ্রশশী দেবী ওই মন্দিরে পৌঁছালেন আর সন্ধ্যা আরতি শুরু হচ্ছে মহাপ্রভুর আরতি মায়েরা যেনারা মাথা খোলা আছে মাথায় কাপড় নিয়ে নিন বাবারা সঙ্গে সঙ্গে গাইবেন মহাপ্রভুর সন্ধ্যা আরতি কি বা ভালি গোরা চাঁদের আরতি বনি বাজে সংকীর্তন মাঝে মধুর সধনি ভালি গোরা চাঁদ আরতি বনি বাজে সংকীর্তন মাঝে মধুর সধনি ভালি গোরা চাঁদ শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল আর মধুর দঙ্গ বাজে শুনিতে রসাল ভালি গোরা চাঁদের আরতি বনি ভালি গোরা চাঁদের তোমরা আমাকে একটু ঢুকতে দাও না মন্দিরে চন্দ্রশশী দেবী ওই ভিড়ের মধ্যে ঢুকে আর সবাইকে বলছে ও তোমরা আমাকে একটু মন্দিরে যেতে দাও না আমি একটু ওই গৌর নিতাইকে দর্শন করব বাবা চন্দ্রশশী দেবী দরজা ভেদ করে যেখানে গৌর নিতাইয়ের ওই কাঠের মূর্তিখানা বিগ্রহ রয়েছে সেখানে গিয়ে প্রবেশ করেছে আরতি চলছে আর চন্দ্রশশী দেবী গৌর নিতাইকে দৃষ্টি দিয়েছেন চোখে চোখে আর চন্দ্রশশী বলছে এরাই কি গৌর এই এ গৌর তোরা কি সেই গৌর নিতাই তোরা কি কাঙালির ঠাকুর তাহারে গৌর আমি আমি যদি তোদের সন্তান জ্ঞানে ভালোবাসি তোরা কি আমার সন্তান হবি বাবা এনি তাই মা আমার পাগলের মতো শুধু বুকেই চলেছে এ না 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 এ কি আমি আমি কি বলছি যে রমণী যে হতভাগিনী যৌবনকালে নিজের স্বামীকে হারিয়েছে এই গৌর নিতাই কি তাকে সন্তান রূপে এই হতভাগিনী কি মা হতে পারবে না না ও গৌর ও নিতাই আমি না আমি কিছু মনে করো না আমার স্বামী মারা গেছে তো আমার মাথার ঠিক নেই আমি ঠিক বুঝতে পারছি না আমি কখন কি বকেই চলেছি না না ঠিক আছে বাবা আমার আমি কিছু বলবো না আর মা আমার পাগলের মতো করছে
बसे मने मने भावछि गौर नीता दसटा बेजे गेल घुम आसछेना एगारोटा बेजे गेल घुम आसछेना बारोटा बेजे गेल मायेर आमार चोखे घुम नेई ओई ग्रामे एक चरण सेवार दासी मायर पदसेवा करे दिच्छे आर बोलछे मा घुमाओ जानो आमी ना ओई तोमादेर गौर नीताई की जखन थेके देखेछि आमार केनो जेनो आर चोखे घुम आसछे ना बाबा देखुन दृष्टिपात करे दर्शन करी और चंद्रशशी देवी जे जीवने कोनो दिन एक धूपपाती जालाइनी तार चाउनीटा देखुन दुटो देखार मध्ये कत पार्थक्य भगवान श्रीकृष्ण के कंसौ देखतो और श्रीकृष्ण के राधारानीओ देखतो दुटो देखार मध्ये कि पार्थक्य कंस देखतो भयेर दृष्टिते आर राधारानी देखतो प्रेमेर दृष्टिते मा कृष्ण के जे भयेर दृष्टिते देखबे कृष्ण तार काछे भया आर जेनारा प्रेमेर दृष्टिते देखे तार काछे कृष्ण दयाल मा आबार देखते देखते रात्रि बारोटा बेजे पार हुए गेल एरपर जिनी पदसेवा करछेन उनी बोलछेन चंद्रशशी देवी की माँ आमियो तो गौर नीताई के देखे एलाम कोई आमार तो खूब घुम पाच्छे माँ तुमी घुमाओ ना माँ चंद्रशशी देवी माथाय आस्ते आस्ते हाथ बुलिए दिच्छे माँ आमार जेई ना चोख दुटी बंद करछे अमनी चोखेर सामने गौर आर नीताई के देखते पाच्छे जिनी पदसेवा करछेन दासी बोलछे मा तुमी घुमाओ जेई ना घुमार कथा बोलेछे चंद्रशशी देवी बोलछे आई दासी जा तुई एखान थेके चले जा आलोटाके निभिए दे तखन तो आर ट्यूबलाइट छिलो ना प्रदीप जेले मानुष घुमातो प्रदीप टाके जाइना निभिए दिएछे बाड़ीटा अंधकार होए गेछे एकटा बेजे गेछे मा आमार जाइना अंधकार होए गेछे अमनी चोखटा जेई ठंडा होएछे मा आमार आस्ते आस्ते करे चोखे निद्रा एसे गेछे मा आमार घुमिए गेछे जेई ना मा आमार घुमिए गेछे अमनी घुमेर घरे मा आमार स्वप्न देखछे कि स्वप्न देखछे ओ देखे गौर रना मनिया नाटुआ मोहन बे अमर गौन बरन निताई गौर हरि हरि बोल हरि बोल मुनिया मोहन नटुआ मोहन बेसे
আমারি দেখিতে দেখিতে মা আমার স্বপ্ন দেখছেন মা দেখুন কেমন ভক্ত চন্দ্রশশী দেবী ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন আমার দেখিতে দেখিতে ভুবন ভুলানো দেখিতে দেখিতে ধনিদ ভুলানো দূরে গেল সব দেশ দেখিতে দেখিতে মামার ঘুমের ঘরে স্বপ্ন দেখছে দেখছে কি গৌর বরণ সর্বাঙ্গে মনি আভরণ মামার ঘুমিয়ে গেছে আর স্বপ্ন দেখছে কি না ঘরের কোণে একশোটা সূর্যকে এক জায়গায় করলে যত আলো হয় ততটা আলোই আলোকিত হয়ে ঘরের কোণটাকে আলা করেছি আর এই যে মা একটু লক্ষ্য করে শুনবেন চন্দ্রশশী দেবী যিনি যৌবনকালে বিধবা হয়েছেন তিনি আজকে জীবনে কোনোদিন একটা ধূপবাতিও জ্বালায়নি তিনি আজকে স্বপ্ন দেখছেন ওই জ্যোতির থেকে দুটো বাচ্চা ছেলে হামাগুড়ি দিতে দিতে আর ডাকছে একসঙ্গে মা ঘুমের ঘরে বলছে আরে গৌর আরে নিতাই তোরা মন্দির থেকে আমার শয়ন গৃহে এলি কেন এই তোরা তো মন্দিরে ছিলিস তোরা আমার শয়ন কক্ষে এসেছিস কেন যা তোরা আমার কাছ থেকে চলে যা আমি হত ভাগিনি মা মা গো ওই মন্দিরে যে কাঠের মূর্তি গৌর নিতাই ছিল ওনারা দুজন এসে গেছে মায়ের কাছে এসে বলছে মা বলে মাহাগো তুমি যখন মন্দিরে গেছিলে সন্ধ্যায় আরতির সময় আমাদেরকে মনে মনে ভুলেছিলে সন্তান বলে ভালোবেসেছিলে মা আমরা দুজন যে তোমাকে মা বলে ভালোবেসেছি ও মা মা হা মা ও বাবা এই গৌর এই নিতাই তোরা মন্দির থেকে আমার কাছে এসেছিস কেন এই করতে হামাগুড়ি দিতে দিতে এসে শাড়ির আঁচলটাকে গৌর ধরেছে এই দিকে আর নিতাই ধরেছে এদিকে আর একদিকে নিতাই টানছে একদিকে গৌর টানছে আর বলছে মা মা গো তুমি আমাদের মা হবে আমাকে কোলে বসিয়ে তুমি নিজের হাতে রান্না করে আমাকে সেবা দাও না মা না ও মা একদিকে শাড়ির আঁচলটা নিতাই টানছে ছোট বাচ্চারা যেমন টানে একদিকে গৌর টানছে ও মা আমাদেরকে তুমি কোলে বসে সেবা করাবে কি না বলো না সেবা করাবে কি না না মা
আমাদের কে কোলে বসে তুমি রান্না করে নিজে সেবা করাবে কি না না আমি সেবা করতে পারবো না একদিকে গৌর টানছে একদিকে নিতাই টানছে শাড়ির আঁচলটা দুম দুম করে ছিড়ে গেল চমকে উঠল মা একি হাবি ও তাই তো আমি স্বপ্ন দেখছিলাম তাই তো বলি এই হতভাগিনী যে যৌবনকালে স্বামীকে হারিয়েছে সে আবার গৌর নিতাইকে কোনোদিন ছেলে বলে পায় আমি স্বপ্ন দেখছিলাম তাই বলি গৌর নিতাই আমার ছেলে হয়ে গেল না না এবার যেই না শাড়ির আঁচলটা ছিঁড়ে গেল টানিতে টানিতে শাড়ির অঞ্চল ছিন্ন হয়ে গেল দেখিতে দেখিতে মায়ে নিদ্রা ভঙ্গ হল মা দেখুন চন্দ্র শশী দেবীর ঘটনা এবার ঘুম ভেঙে গেল মা আমার মনে মনে ভাবছি রাত্রি তখন প্রায় দুটো বাজে এখনো ভোর হয়নি মা মনে মনে ভাবছে না না আর আমার ঘুমালে চলবে না আমাকে কৃষ্ণনগরে ফিরে যেতে হবে কিন্তু মা ওই গভীর রাত্রে একটা বিধবা নারী সে যদি বেরিয়ে চলে আসে তার জন্য খুব বিপদজনক মনে মনে ভাবছে না আমি আর যদি ঘুমিয়ে যাই যদি বেলা হয়ে যায় আমার যেতে দেরি হবে আমি যাই বরং মুখে হাতে একটু জল নিয়ে আর গদাধর বাবাজির কাছে গিয়ে আমি এই স্বপ্নের কথাটা একটু বলে দিয়ে আর চলে যাব মা আমার যেই না বিছানার থেকে উঠে মুখে একটু জল নিতে যাবে যেই না মুখে হাতে একটু জল নিয়েছে আর জল নিয়ে মা আমার বদনখানা মুছবে বলে যেই না শাড়ির আঁচলটাকে ধরে মুছতে যাবে এমন সময় দেখছে শাড়ির অঞ্চল ছিন্ন হয়েছে দেখিতে পাইয়া মায়া মায়া চিন্তাম্বিত মা আমার যেই না মুখটা মুছতে যাবে অমনি দেখছে শাড়ির এই কোণটা ছেঁড়া আর এই কোণটাও ছেঁড়া মনে মনে ভাবছে মা শাড়ির দুটো আঁচলের দুটি কোণ ছেঁড়া মা আমার মনে মনে ভাবছে এদিক সেদিক একটু ঘোরাফেরা করলো যে শাড়ির আঁচলটা আমার ছিঁড়ে গেল কি করে আবার মনে মনে ভাবছে না না অনেক পুরনো বাড়ি তো হতে পারে কোনো ইঁদুরে কেটে নিয়ে গেছে মা আমার এদিক সেদিক ঘোরাঘুরি করলো আবার চিন্তা করছে না না হতে পারে ইঁদুর বেড়ালে নিয়ে গেছে কোথাও মা আমার এদিক সেদিক ঘোরাঘুরি করে একটু খোঁজাখুঁজি করলো যখন পেল না ছেড়ে দিয়ে এবার চলে যাচ্ছে বলরাম দাস বাবাজির কাছে গিয়ে আর বলরাম দাস বাবাজি ঘুমাচ্ছে সেই সময় ডাক দিচ্ছে বাবাজি বাবাজি কে আমি কিরে মা এত ভোরের বেলায় তুই এসেছিস এখনো প্রভাত হয়নি দেখ একটু একটু অন্ধকার আছে বাবাজি আমি তো কৃষ্ণনগরে চলে যাব তা বাবাজি আপনার কাছে একটা জিনিস আমি জিজ্ঞেস করতে এসেছি কি জিনিস বলে বাবাজি হ্যাঁ আমি আমি যে ঘরে ওখানে ঘুমিয়েছিলাম না ওখানে আমি স্বপ্নে দেখলাম গৌর আর নিতাই
দুজন আমাকে মা মা বলে ডাকছে আর বলছে আমাকে রান্না করে নিজ হাতে সেবা করাও বাবাজি এই গৌর নিতাইর স্বপ্নটা ভালো না মন্দ কত অবোধ দেখো বলরাম দাস বাবাজি বলল মা মা গো তুই আমার কাছে বললিস আর কারো কাছে বলিস না এরা যে কাঙ্গালের ঠাকুর এরা যে ভগবান এদের স্বপ্ন দেখা কোনদিন কি আবার মন্দ হয় মা এদের স্বপ্ন কারা পায় তোর অনেক সৌভাগ্য বলে তুই পেয়েছিস আর কারোর কাছে বলিস নি মা তা বলল বাবাজি আমি চলে যাব একবার গৌর নিতাইকে আমি দর্শন করে যাব বলল মা আর একটু অপেক্ষা কর সকাল বেলায় যখন আমাদের আরতি হবে ভোরের বেলায় আমি যখন মন্দির ধৌত করতে যাব আমি তখন তোমাকে নিয়ে যাব এবার বলরাম দাস বাবাজি মা আমার ওখানেই বসে আছেন চন্দ্র শশী দেবী ভোর হয়ে এলো এরপর বাবাজি চন্দ্র শশীকে নিয়ে যাচ্ছে গৌর নিতাইয়ের মন্দিরে দেখুন ঘটনাটি কেমন লক্ষ্য করে শুনবে মঙ্গল আরতির লাগি মন্দিরের দ্বার উন্মোচন করে মন্দিরের দরজায় উন্মোচন করিতে আমার দেখিয়া চমকিত হইল চমকিত যেই না মন্দিরের দরজাটি খুলেছে বলরাম দাস বাবাজি অমনি কি দেখলো জানে দেখে গৌর নিতাইয়ের দুটি হাতে মায়ের শাড়ির অঞ্চল টুকরো খানা দেখিতে পাইল বলরাম দাস বাবাজি এ দৃশ্য দেখিয়া ধন্য হইয়া গেল একই হ্যারে মা চন্দ্র শশী একই আমি দেখছি আমি নিজের হাতে মন্দির বন্ধ করে গেছিলাম গৌর নিতাইয়ের হাতে মায়ের শাড়ির আঁচলের টুকরো এমা সত্যি করে বলতো মা তোকে গৌর নিতাই স্বপ্নে আর কি বলেছে বাবা গৌর নিতাই আমাকে বলেছে মা তুই আমাকে কোলে বসিয়ে রান্না করে এক মুষ্টি সেবা কর মা মারে আর তোর কৃষ্ণনগরে আজকে ফিরে যাওয়া হবে না রে মা কেন বাবা মা তোকে গৌর নিতাই যখন মা বলে ডেকেছে তখন তুই আজকে ওদেরকে নিজ হাতে রান্না করে আর সেবা করা তারপর এখান থেকে চলে যাবে এবার যেই না বলেছে অমনি মা আমার জমিদারের মেয়ে তো জমিদার গিন্নি রাজস্বী রাজস্বের মালিক অমনি বলে উঠলেন বাবাজি তাহলে আমার নায়েব মশাইকে আমি ডেকে আনছি আর কৃষ্ণনগরে পাঠাচ্ছি আমার রাজপ্রাসাদে খুব দামি দামি চাল আছে রান্নার জিনিসপত্র আছে সেগুলো এনে আর আমার ওই গৌর নিতাইকে সেবা দেব বলরাম দাস বাবাজি মাকে বলছে মা তুই ভাবিস নি মা তুই অসর্যের মালিক হতে পারিস তুই বড় লোক হতে পারিস তুই ধনী হতে পারিস
गौर नीताई कांगाली चाल गौर हरि सेवा करत तब दुर्योधन गृह त्याग भगवान विदुर स्त्री हाथे कलार खोसा खेत ना मागो एजे प्रेमीर ठाकुर तुई जदि मा होते चास एर मा होयेछे जारा भगवानेर मा जारा होयेछे तादेरके जे कागालिनी होते होयेछे भिकारिनी होते होयेछे तबे शोनो मा तुमी जदि एदेर सेवा कराते चाओ তোমাকে ভিখারিনী হতে হবে কাঙালিনী হতে হবে ভুলে যেতে হবে তুমি রাজসজ্জার মালিক ভুলে যেতে হবে তুমি জমিদার গিন্নি কি করতে হবে দেখুন কেমন আশ্চর্য একজন সেলিব্রিটি মানুষকে যদি বলা হয় যে আমাদের ভালপাহাড়ি গ্রামে গিয়ে ভিক্ষা করো সম্ভব মা আমার দাঁড়িয়ে আছি বলরাম দাস বাবাজি বলল মা কিছুক্ষণের জন্য তুই ভুলে যা তুই জমিদারি গিন্নি তুই ভুলে যা তুই বড় লোকের মেয়ে এই রাজ পোশাক তুই ত্যাগ করে ভিখারিনী হয়ে আর এই গ্রামে তুই ভিক্ষা কর ভিক্ষা করে যেটুকু পাবি মধুকরি করে যেটুকু পাবি সেই অন্ন দিয়ে গৌর নিতাইকে সেবা দিবি তবেই আমার গৌর নিতাই সেবা করবে বাহ কি চমৎকার খাজনা নিতে এসেছে বাবা রাজঘরের বউ জমিদার গিন্নি এখন কি করে এবার জমিদার গিন্নি ভিখারিনীর বেশ ধারণ করে নিজে নিজে জায়গায় যেমন বসে আছেন ঠিক তেমনি বসে থাকবেন ভুল করেও কেউ ভিক্ষা দিতে বা মঞ্চে চলে আসবেন না কোনো টাকা পয়সা নেই তাহলে কিন্তু আমি ঠিক ভিক্ষার জন্য করছি না চন্দ্রশশী দেবীর অবস্থাটি কেমন একজন রাজকন্যা একজন জমিদার গিন্নি একজন রাজসজ্জার মালিক তিনি আজকে গৌর হরিকে সেবা করাবে বলে ওই কট্টি গ্রামের গ্রামবাসীর কাছে শাড়ির আঁচলটা ধরেছে আর বলছি ওগো নগরবাসী তোমাদের গৌর নিতাই আমাকে মা বলে ডেকেছে আমার হাতে রান্না সেবা করবে বলে আমায় মা বলে ডেকেছে আমি তাদের সেবা দেব এবার আমার গ্রামবাসীর কাছে দাঁড়িয়ে আর বলছি তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও ভিক্ষা দাও নগর তোমরা ভিক্ষা দাও নগরবাসী মা এইরকম ভাবনা হলে কোনদিন ভিক্ষা Oh!
দিব গৌরের সেবা ভিক্ষা দাম নগরে বসে ভিক্ষা দাম তোমরা ভিক্ষা দাম এই কাজটি করে আমাদেরকে কি শিক্ষা দিলেন? যদি কেউ ভগবানকে সেবা দিতে চাও, যদি কোনদিন ভগবানের সেবা দিব বলে মনে করো, মা এই আশ্রমটি যিনি পরিচালনা করছেন পঞ্চানন দাস বাবাজি মহারাজ, আপনাদের কাছে গেছিল কি ভিক্ষা করতে? শুধু আপনাদের কাছে নয়, সম্পূর্ণ যজ্ঞটি ভিক্ষার উপরে চলছে, সম্পূর্ণ যজ্ঞটি ভিক্ষার উপরে চলছে। কেন? এখানে চন্দ্রশশী দেবী ভিক্ষা করে জগজনকে শিক্ষা দিল, জগবাসী যদি কোনদিন ভুল করে কেউ ভগবানকে সেবা দিতে চাও, ভিখারিণী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে কাঙালিনী হতে হবে, কাঙাল না হলে তাকে যে কোনদিন পাওয়া যায় না গো। এবার ভিক্ষা দ্রব্য এনে আর ওই বলরাম দাস বাবাজির কাছে ঢেলে দিলে, আর চন্দ্রশশী দেবী বলছে, বাবা তুমি রান্না করো, আর রান্না করার পর আমি আমার ওই তোমাদের গৌর নিতাইকে আমি সেবা দেব। এবার বলরাম দাস বাবাজি বলছে, চন্দ্রশশী মা সত্যি করে বলো, গৌর নিতাই আমাকে মা বলে ডেকেছে না তোমাকে? আমি রান্না করলে খাবে? আমি রান্না করলে সে সেবা করবে না? হাই ভগবান, ও মা বসো না, শুধু শুনে যান। এবার চন্দ্রশশী দেবী রান্না করবে, বলরাম দাস বাবাজি বলছে তোমাকে রান্না করতে হবে। রান্না করতে বসবে, হাতে মাচিসটা নিয়ে শুকনো জ্বালানি কাঠ, গৌর নিতাইয়ের জন্য সেবা রান্না হবে, যেই না মাচিসটা দিয়ে জ্বালাতে যাচ্ছে, বাবা আগুন ধরছে না, একবার দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, দশ বার আগুন দিচ্ছে কিন্তু আগুন আর ধরছে না। বলরাম দাস বাবাজি অদূর থেকে দৃশ্যটি দেখছেন। এরপর লক্ষ্য করে শুনবেন, বলরাম দাস বাবাজি অদূর থেকে যখন দেখছে উনুনটা ধরছে না, এসে জিজ্ঞেস করছে, হাতটিকে ধরেছে, হাতটিকে ধরে বলছে, মা এই মা সত্যি করে একটা কথা বলবি? বলুন বাবা। উনুনটা ধরছে না বল? বলল না বাবা। বলরাম দাস বাবাজি জিজ্ঞেস করছে, মা তোর কি দীক্ষা হয়েছে? তুই দীক্ষা নিয়েছিস? চন্দ্রশশী দেবী বলছে, বাবা দীক্ষা কি জিনিস জানি না বাবা, আমি কীর্তনিয়ার মুখে যেদিন শুনেছিলাম সেদিন থেকে তোমাদের গৌর নিতাইয়ের সঙ্গে আমার একটু সম্পর্ক হয়েছে, এই দীক্ষাটা কি জিনিস? যেই না বলেছে কি জিনিস? বলল, মা যতক্ষণ পর্যন্ত দীক্ষা না নিবি ভগবানের সেবা দেবার সেবা নিবে না মা,
মা আমার কাঁদছে বাবাজি তাহলে আমার সেবা দেওয়া হবে না বলল মা চিন্তা করিস না আমি আছি তো দেখুন কেমন করে স্টেপে স্টেপে মা আমার আগে দিকে বাড়ছে আমি আছি বা যা তুই স্নান করে আয় আমি তোকে দীক্ষা দেব চন্দ্র শশী দেবী স্নান করে বস্ত্র পরে এসে হাজির বলরাম দাস বাবাজি মহারাজ তাকে